আবারও স্বাগতম টেন সলিউশনসে। এই ভিডিওতে দেখাবো কিভাবে হয় রাবার, আর সেই রাবার থেকে কিভাবে বানায় ইরেজার। আপনি হয়তো ছোটবেলায় শুনে থাকবেন এক প্রকার গাছের কষ থেকে রাবার হয়। আজ এই ভিডিওতে আমরা দেখব রাবার সংগ্রহ করা হয় কিভাবে, আর সেই গাছটাই বা কি যা থেকে রাবারের কষ আসে, রাবারের কষ সংগ্রহের পর কি করা হয় সেই কষগুলো ইত্যাদি। স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব কিভাবে রাবার বানানো হয়। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। রাবারকে যে যে গুণ নির্ভেজাল রাবার বানায় তার টেনসাইল স্ট্রেংথ, ইলাস্টিসিটি আর রাফনেস। রাবার দুই প্রকার, প্রাকৃতিক রাবার আর সিনথেটিক রাবার। সিনথেটিক রাবার আসলে অনেকটা পলিমার, যেভাবে পলিমার তৈরি হয় সিনথেটিক রাবারও সেভাবে তৈরি হয়। এখন বলতে পারেন পলিমার কিভাবে হয় সেই তো জানি না। ওকে, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে একটি ভিডিও লিংক থাকবে। তবে বোঝানোর জন্য আরেকটু বলছি, সিনথেটিক রাবার আসলে প্লাস্টিক, এর কোয়ালিটি অনেকটাই উচ্চ মানের। এবার বলি প্রাকৃতিক রাবার কিভাবে হয়। প্রাকৃতিক রাবার পাওয়া যায় প্রাকৃতিক উপায়ে। এর কেমিক্যাল নাম পলিইসোপ্রিডেন, যাকে ইলোস্টামার বলে। রাবার বানানোর প্রক্রিয়া শুরু হয় গাছ হতে আঠা সংগ্রহের মাধ্যমে। এই কষগুলো দুধের মতো সাদা হয়। প্রায় 25 প্রজাতির গাছ থেকে কষ সংগ্রহ করা হয়। তবে যে প্রজাতির গাছ হতে সবচেয়ে ভালো মানের আঠা সংগ্রহ করা হয় তার নাম হেভিয়া ব্রাজিলিনিসিস। এই গাছটিকে সবাই রাবার গাছ হিসেবেই জানে। রাবার উৎপাদনে এই গাছের কষই বেশি ব্যবহৃত হয়। ভিডিওতেই দেখতে পাচ্ছেন রাবার গাছ হতে কষ সংগ্রহ করতে প্রথমত এর বাকল কাটতে হয়, আর এই গাছ কাটলে লাগাতার এর থেকে কষ বের হতে থাকে, আর তা সংগ্রহ করতে নিচে বালতি পেতে দেয়া হয়। আর এরকম করে প্রত্যেকটা গাছে আলাদা আলাদা বালতি পেতে গাছ হতে আঠা সংগ্রহ করা হয়। পরের দিন এই কষ এসে নিয়ে যাওয়া হয়। এরপর তা এক বড় এক ট্যাঙ্কে জমা করা হয়। অডিয়েন্স, দুধ থেকে ছানা আলাদা করতে সাধারণত কি করা হয়? হ্যাঁ, তরল ঠান্ডা দুধে টক জাতীয় দ্রব্য, সোজা বাংলায় অ্যাসিড জাতীয় দ্রব্য মিক্সড করে চুলায় রেখে গরম করে নাড়তে থাকলে পানি থেকে ছানাটা আলাদা হয়ে যায়। একে বলে কোগুলেশন। এই রকমেরই এক পদ্ধতিতে রাবারের মূল যে ম্যাটেরিয়াল তা পানি থেকে আলাদা করা হয়। রাবার গাছের কষ যে ট্যাঙ্কে ঢালা হয় সেই ট্যাঙ্কে কর্মিক অ্যাসিড ঢালা হয়, আর তারপর সেগুলোকে 12 ঘন্টা পর্যন্ত রেখে দেয়া হয়। ঠিক 12 ঘন্টা পর কোগুলেশন প্রক্রিয়ায় রাবার ও পানি আলাদা হয়ে যায়। রাবারের মোটা অংশটা উপরে জমে যায়, যা খুব সহজেই হাত দিয়ে আলাদা করা যায়। এরপর সেই বের হওয়া অংশটুকু বাতাসে শুকাতে দেয়, আর যখন এগুলোর ভেতরে বাকিটুকু জমা পানি উবে যায় তখন শুকনো রাবার গাঁট বেঁধে একত্র করা হয়। যখন এই রাবারের গাঁটগুলো ফ্যাক্টরিতে পৌঁছায় তখন কিন্তু এগুলো খুবই নরম থাকে, যা দিয়ে আমরা রাবার ব্যান্ড বা টায়ার কিছুই তৈরি করতে পারবো না। রাবারের ইলাস্টিসিটি বা মজবুত ভাব আনতে একে সালফারের সাথে 140 ডিগ্রি তাপমাত্রায় অক্সিজেন ভর্তি এক ঘরে মজুত করে রাখা হয়। এতে সালফারের মলিকুল রাবারের সাথে স্ট্রং বন্ড বানিয়ে নেয়। এরপর রাবারকে পলিস্পোরিনের সাথে বাঁধা হয়। এই প্রসেসকে ভলকানাইজেশন বলে, আর ভলকানাইজেশন শেষে রাবারের ইলাস্টিসিটি কয়েক গুণ বেড়ে যায়। ভলকানাইজড রাবার খুবই মজবুত হয়। এইসব রাবার দিয়ে টায়ার বানানো হয়, কিন্তু এর একটা সমস্যা, এর ফলে রাবারের ডেন্সিটি মোটেই বাড়ে না। আর ডেন্সিটি বাড়াতে রাবারগুলো এক কার্বন ব্ল্যাক পাউডারের সাথে ওয়ার্প করে দেয়া হয়। এতে ভলকানাইজড রাবারের ডেন্সিটি বেড়ে যায়, আর এতে রাবার খুবই মজবুত হয়ে যায়। ব্রো, একটা তথ্য দেইনি, এই রাবার কার্বন ব্ল্যাক পাউডার দিয়ে মুড়িয়ে দেয়া হয়, আর এতে ভলকানাইজড রাবারের ডেন্সিটি বেড়ে যায়, রাবারের হার্ডনেসও কয়েক গুণ বেড়ে যায়। তো কার্বন ব্ল্যাক পাউডার রাবারের কালার ব্লক করে দেয়। এই জন্যই আপনি লক্ষ্য করলে দেখবেন টায়ার যে রাবার দিয়ে বানায় তা কিন্তু শুধুমাত্র কালো রং। এ তো হার্ড রাবার বানানো দেখলাম, এবার ইরেজার কিভাবে বানায় তা দেখে নেই। ইরেজার বানানো শুরু করব আমরা কোগুলেশন করে শুকাতে দেওয়ার পর থেকে। ইরেজার বানাতে হলে শুকিয়ে যাওয়া কাঁচা রাবারকে নিডিং করা হয়। এ পর্যায়ে নিডিং করতে রাবারগুলোকে একটা মেশিনে ঢালা হয়। এই মেশিন রাবারকে আটার মতো করে মিক্স করে।
এরপর এতে ক্যালসিয়াম কার্বনেট পাউডার, ভেজিটেবল অয়েল, সালফার বাইন্ডার, ক্যাটালিস্ট ইত্যাদি আরো দুই একটা অজানা উপাদান মিশিয়ে এর পেস্ট বানানো হয়। পেস্ট বানানোর সময় ইরেজার যে যে রঙের দরকার সে কালার মেশানো হয়। যখন এটা চমৎকার পেস্টে পরিণত হয় তখন একে রাবার এক্সট্রুডার মেশিনে ঢোকানো হয়। এই মেশিনে স্ক্রুর মতো একটা মেশিনারিজ রাবারকে দলাই মালাই করে শেপে আনে আর সাইডে থাকা হিটিং কয়েল এর ভেতরে থাকা রাবারকে 150 থেকে 200 ডিগ্রি তাপ দিতে থাকে আর এতে থাকে সালফার যা রাবারের সাথে রিয়াক্ট করে আর একে মজবুত করে দেয়। হ্যাঁ, একেও ভলকানাইজেশন প্রক্রিয়াই বলে। আর এবার গরম রাবার গ্রিজারে পরে গ্রিজার লম্বা করে রাবারের পট্টি বানাতে থাকে। কিন্তু তখনও এর আবার অনেক গরম থাকে আর তাই একটা অটোমেটেড মেশিন লম্বা লম্বা রাবারের টুকরোকে ছোট ছোট টুকরোতে কেটে নেয়। বলাই বাহুল্য যে গরম অবস্থায় রাবার কাটতে সুবিধে হয় আর এভাবে কেটে কেটে কন্টেইনার ভর্তি করতে থাকে। এরপর রাবারগুলো স্ট্যাম্পিং ও প্যাকিং মেশিনে ফেলা হয়। এই মেশিনে থাকে ঘুরতে থাকা একটি কন্টেইনার। এক এক করে রাবার আসতে থাকে আর কনভেয়ারে করে লাইন ধরে যেতে থাকে। এদিকে একটি অটোমেটিক মেশিন এতে কোম্পানির লোগো স্ট্যাম্পিং করে দেয়। আর এবার ইরেজার প্যাকিং হওয়ার জন্য চলে আসে মেশিন। এখানে কালার বাই কালার প্যাকিং করতে থাকে আর এদিকে আরেকটা মেশিন একে বান্ডিল বাই বান্ডিল প্যাক করে যায়। আর এখানে পিস বাই পিস রাবার উঠিয়ে কোয়ালিটি চেক করেন। আবার কিছু কিছু রাবার বিনা কোনো ব্র্যান্ডিং এই বেচা হয়। দিস ইজ দ্য প্রক্রিয়া অব রাবার মেকিং। ভিডিও কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। আর এরপরে কি বানানোর ভিডিও দেখতে চান ভুলবেন কিন্তু নিশ্চয়ই। চলে যাচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে কুল, আল্লাহ হাফেজ, টাটা এন্ড গুড বাই। 3 ঘন্টা মে ম্যাক্সিমাম মিল্ক ফিনিশ হো গয়া আ গয়া আ গয়া হ্যাঁ अभी तो और क्या है कम कम आएगा 2 মিনিট মে এক বুন্দ আয়েগা বুন্দ আয়েগা জি হ্যাঁ।